একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রার্থী বাছাইয়ের সম্ভাব্য প্রার্থীদের কাছে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে বিকল্পধারা বাংলাদেশ। বিকেলে রাজধানীর বাড্ডায় দলের নির্বাচনকালীন কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন দলের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ডাক্তার এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। 22 নভেম্বর পর্যন্ত চলবে মনোনয়ন বিক্রি ও জমা। পরে সাংবাদিকদের সাথে আলোচনায় বদরুদ্দোজা চৌধুরী বলেন, অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এখনও নির্বাচন কমিশনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ সময় দলের যুগ্ম মহাসচিব মাহিবি চৌধুরী বলেছেন, মহাজোটের শরিক হওয়ার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, এক সপ্তাহের মধ্যে ইতিবাচক সিদ্ধান্তে আসার সম্ভাবনার কথাও জানিয়েছেন তিনি। আলোচনা করে যদি মহাজোট সম্প্রসারণ করা যায় সেই বিষয়টি অবশ্যই আমরা আমাদের কনসিডারেশনের মধ্যে রাখবো এবং আমরা অবশ্যই এই বিষয়টিকে ইতিবাচকভাবে গ্রহণ করেছি, আমরা সামনের দিকে আলোচনাকে নিশ্চয়ই চালিয়ে নিয়ে যাবো। এর সুন্দর সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন যে পারবেন কি পারবেন না এটা তাদের সামনে চ্যালেঞ্জ করছে। মাননীয় রাষ্ট্রপতি তিনি যে নির্বাচন কমিশনের নির্দেশ দেন যে সত্যিকারের সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক একটা ভালো নির্বাচন হয়।